হ্যালো গাইস, আজকে আমাদের অ্যাকাউন্টিং এর চতুর্থ ক্লাস। আর তৃতীয় ক্লাসে আপনাদেরকে একটি হোম টাস্ক দিয়েছিলাম করতে। তো হোম টাস্কটি যারা যারা আমাকে মেল করেছেন বা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, অনেকেই পাঠিয়েছেন দেখলাম, খুব ভালো লাগছে যে আপনারা করে পাঠাচ্ছেন আর খুব ভালোই পেরেছেন। আর যারা যারা করেননি বা পাঠাতে পারেননি, তা আমি প্রথমত আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তাদেরকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। তো আমরা পাঁচ, এক থেকে পাঁচ পর্যন্ত ট্রানজ্যাকশন, এক থেকে পাঁচটা ট্রানজ্যাকশন আমরা অ্যান্সার বলেই দিয়েছিলাম এর আগের ভিডিওতে, তৃতীয় দিনের ভিডিওতে। তো আজকে আমি ছয় থেকে বারো নম্বরের অ্যান্সারটা বলে দিচ্ছি, আপনারা খাতায় মিলিয়ে নিন আপনারা কি করেছেন। তো আমাদের ছয় নম্বর ট্রানজ্যাকশন ছিল সোল্ড গুডস টু হানিফ রুপিস ২৫০০। তো হানিফকে আমরা মাল বিক্রি করছি ২৫০০ টাকার। সাত নম্বর ট্রানজ্যাকশন ছিল গুডস ট্রানজ্যাকশন টু প্রদীপ, প্রদীপকে আমরা গুডস রিটার্ন করে দিচ্ছি। তো গুডস রিটার্ন করছি, তাহলে ছয় নম্বর দেখুন, এখানে ভালো করে বুঝে দেখুন, গুডস বিক্রি করছি, গুডস মানে পণ্য। তাহলে প্রথমত আমি কি বলেছিলাম, সিরিয়াল নম্বর লিখবেন এই ছকটায়, তারপর নাম, অ্যাকাউন্টস, দুটো অ্যাকাউন্টস বের করবেন। এখানে দুটো অ্যাকাউন্টস হচ্ছে সেলস আর হানিফ। তো সেলস কোন অ্যাকাউন্ট না, সেলস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, আর হানিফ, হানিফ যেহেতু একটা ব্যক্তির নাম সেহেতু পার্সোনাল অ্যাকাউন্টস। তাহলে নমিনাল অ্যাকাউন্টস, পার্সোনাল অ্যাকাউন্টস, এখানে লিখবেন নেচার অফ অ্যাকাউন্টসে। ইফেক্ট অফ ট্রানজ্যাকশন, ইফেক্ট অফ ট্রানজ্যাকশন মানে হচ্ছে হানিফ আর সেলস। তো হানিফ কি পার্সোনাল অ্যাকাউন্টস, তো হানিফ গ্রহীতা না দাতা, রিসিভার না গিভার, সেটা লিখবেন ইফেক্ট অফ ট্রানজ্যাকশনে। তাহলে এখানে আমি কি করছি, মাল বিক্রি করছি হানিফকে, তা হানিফ কি করলো, রিসিভ করলো। তো হানিফ হচ্ছে তার রিসিভার, বুঝা গেল। আর সেলস, সেলস যেহেতু আমরা, এটা হচ্ছে ইনকাম, সেল করলে আমাদের লাভ হয়, তো যেহেতু এটা ইনকাম সেহেতু অল ইনকাম অর গেইন। তো ডেবিট ক্রেডিট কি হবে না, হানিফকে মাল বিক্রি করছি, তো হানিফ গ্রহীতা যেহেতু, তো গ্রহীতার অ্যাকাউন্ট কি হয়, আমরা গোল্ডেন রুলস অনুযায়ী আমরা জানি ডেবিট। সেলস কি হবে, সেলস হবে ক্রেডিট। তো এইভাবে আমি প্রত্যেকটা অ্যাকাউন্টস বলে দিচ্ছি, এই ছকে দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। আমি এলেন দিয়ে দিলাম, আপনারা মিলিয়ে নিন, পুরোটাই দিয়ে দিয়েছি দেখুন, প্রত্যেকটা একবার ট্রানজ্যাকশন যে ছকে আপনাদেরকে করতে বলেছিলাম সেই ছকভাবে আমি করে দিলাম। আপনারা শুধু মিলিয়ে নিন, ঠিকঠাক করেছেন কি করেননি, যদি ঠিকঠাক করেন তাহলে রাইট দিবেন, আর ভুল করলে ঠিক করে নেবেন। তো দেখে নিন, প্রথম ছয় নম্বরের অ্যাকাউন্টের নাম হচ্ছে সেলস অ্যাকাউন্ট হানিফ অ্যাকাউন্ট, যেটা সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, হানিফ অ্যাকাউন্ট ডেবিট। সাত নম্বর ট্রানজ্যাকশনে প্রদীপ আর রিটার্ন আউটওয়ার্ড, তো প্রদীপ অ্যাকাউন্ট ডেবিট, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট ক্রেডিট হানিফ, হানিফ আট নম্বরে হানিফ অ্যাকাউন্ট ক্রেডিট, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট। নয় নম্বর ট্রানজ্যাকশনে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। দশ নম্বর ট্রানজ্যাকশনে ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এগারো নম্বর ট্রানজ্যাকশনে প্রদীপ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। বারো নম্বর ট্রানজ্যাকশনে হানিফ অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। প্রত্যেকটা আমি ট্রানজ্যাকশন বলে দিয়েছি, আর আজকে আমি এই যে অ্যাকাউন্টসগুলো, সেই অ্যাকাউন্টসের সংজ্ঞাগুলো আপনাকে খুব ভালোভাবে লিখে দিব। প্রতিটি শাস্ত্রের নিজস্ব একটি শব্দ ভাণ্ডার থাকে, যা ওই শাস্ত্রের অন্তর্গত বিভিন্ন বিষয়কে বুঝতে সাহায্য করে। হিসাবশাস্ত্রে ব্যবহৃত শব্দ ভাণ্ডারটি বিভিন্ন অর্থে প্রযুক্ত হয়, এদের বলা হয় পরিভাষা বা টার্মিনোলজি। এই পরিভাষিক শব্দগুলি হিসাবরক্ষণ এবং হিসাব নিকাশে যথাযথভাবে ব্যবহার করতে হয়, তাই এদের প্রকৃত ও যথার্থ অর্থ জানা প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ, আমি যে সংজ্ঞাগুলি আপনাদের বলবো সেগুলি নিজের খাতায় নোট করে নেবেন। তো প্রথম আমাদের সংজ্ঞাটি হলো গুডস বা পণ্য সামগ্রী। কোনো কারবারি প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে যেসব জিনিসপত্র বা দ্রব্য বিক্রি করে সেগুলিকে পণ্য সামগ্রী বা গুডস বলা হয়, বুঝা গেছে। আমি এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম গুডস কি জিনিস, তো যেটা আমরা বিক্রি করার উদ্দেশ্যে যে দ্রব্যটা আমরা কিনি সেটাকে আমরা বলছি গুডস, আর যেটা ইউজ করার উদ্দেশ্যে কিনি যেসব পণ্য দ্রব্য সেটাকে বলি আমরা সম্পত্তি। যেমন একটা, মনে করুন একটা ফার্নিচারের দোকানে, একটা ফার্নিচারের দোকানে যদি আমি একটা কম্পিউটার কিনি বা ল্যাপটপ কিনি, তাহলে সেই কম্পিউটার বা ল্যাপটপটাকে আমরা বলছি সম্পত্তি।
কিন্তু ফার্নিচারটা হচ্ছে গুডস, কারণ ও ফার্নিচারের দোকানে কি বিক্রি হয় না, ফার্নিচার বিক্রি হবে। তো ফার্নিচার যা থাকবে বা আমরা ফার্নিচার কিনবো তো সেটাকে বলছি গুডস। একটা কম্পিউটারের দোকানে যখন আমরা ফার্নিচার কিনবো সেটাকে বলছি আমরা সম্পত্তি, কিন্তু কম্পিউটারের দোকানে কম্পিউটার যেগুলো কিনবো বা ল্যাপটপ কিনবো সেটা হচ্ছে গুডস, কারণ কম্পিউটার দোকানে কম্পিউটার বা ল্যাপটপ আমরা বিক্রি করব। বোঝা গেছে? নেক্সট পয়েন্ট পারচেজ, যাকে আমরা বলি কেনা বা ক্রয় বা খরিদ, অনেকেই অনেক রকম মিনিং আছে। তো পারচেজ অ্যাকাউন্ট কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাধারণভাবে বিক্রির উদ্দেশ্যে পণ্য সামগ্রী বা ব্যবসায়িক দ্রব্য বাইরের কোনো সংস্থা বা ব্যক্তির কাছ থেকে ধারাবাহিকভাবে সংগ্রহ করাকে ক্রয় বা খরিদ বা পারচেজ বলা হয়। তাহলে পারচেজ রিটার্ন কাকে বলে বা রিটার্ন আউটওয়ার্ড যাকে বলছি আমরা, বাংলায় বলা হয় ক্রয় ফেরত। তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বিক্রির উদ্দেশ্যে কৃত পণ্য সামগ্রী বিক্রেতা বা সরবরাহকারীকে ফেরত পাঠালে তাদের ক্রয় ফেরত বা রিটার্ন আউটওয়ার্ড অথবা পারচেস রিটার্ন বলা হয়। যে যেটা বলতে পারেন, পারচেস রিটার্নও আপনি লিখতে পারেন বা রিটার্ন আউটওয়ার্ড লিখতে পারবেন, তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে শুনতে যেটা ভালো লাগে, রিটার্ন আউটওয়ার্ডস। নেক্সট সেলস, সেলস মানে হচ্ছে বিক্রি, বিক্রি করা। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কৃত পণ্য সামগ্রী বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে হস্তান্তর বা অর্পণ করলে তাকে বিক্রি বলা হয়। তাহলে বিক্রি, বিক্রয় ফেরত বা রিটার্ন আউটওয়ার্ড ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড অথবা সেলস রিটার্ন কাকে বলবো? যেমন আমরা এর আগে বললাম পারচেস এবং পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড, তাই তো? মানে মাল কেনার পর যদি আমরা ফেরত দিয়ে দিই, যাকে যার কাছ থেকে আমরা মাল কিনেছি, পণ্য কিনেছি, তাকে যদি ফেরত দিই তাহলে সেটাকে বলছি রিটার্ন আউটওয়ার্ড, মানে যাচ্ছে রিটার্ন। আর রিটার্ন ইনওয়ার্ড মানে, বুঝতেই পারছেন, তো চলুন সংজ্ঞাটা আমরা বলে দিই, আপনারা নোট করে নিন। ক্রেতার কাছ থেকে আগের বিক্রিত পণ্য সামগ্রী ফেরত পাওয়া গেলে তাকে রিটার্ন ইনওয়ার্ড বা সেলস রিটার্ন বলে। গুড। মাসুল বা ফ্রেট যাকে বলা হয়, ফ্রেট অ্যাকাউন্ট, এটাও নমিনাল অ্যাকাউন্ট। তো ফ্রেট অ্যাকাউন্ট, কোনো প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পণ্য সামগ্রী বা কাঁচামাল পরিবহনের জন্য জাহাজ, স্টিমার, রেল, সড়ক বা বিমান ব্যবহার করা হলে ভাড়া বাবদ যে খরচ বা ব্যয় হয় তাকে মাসুল বা ফ্রেট বলে। ক্যারেজ মানে গাড়ি ভাড়া। এই দুটো অ্যাকাউন্ট কিন্তু খুব কমন আর খুব আমাদের দরকার পড়ে। যে অ্যাকাউন্টসগুলো আমি বলছি প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের অ্যাকাউন্টেন্টের জন্য। তো অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য এই অ্যাকাউন্টগুলোকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো গাড়ি ভাড়া যাকে আমরা ক্যারেজ বলি, কি বলবো আমরা, না কোনো প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পণ্য সামগ্রী বা কাঁচামাল স্থানীয় যানবাহন ও কুলি দিয়ে পরিবহন করা হলে ভাড়া বাবদ যে খরচ হয় তাকে গাড়ি ভাড়া বা ক্যারেজ বলা হয়। তো ক্যারেজ দুই ধরনের হয়ে থাকে, একটাকে বলছি ক্যারেজ ইনওয়ার্ড আর একটা ক্যারেজ আউটওয়ার্ড, মানে বহন করে নিয়ে আসা, বহন করে নিয়ে যাওয়া। যেমন মনে করুন আমি মাল কিনলাম, তো বহন করে আমি নিয়ে আসবো, মালটা নিয়ে আসবো আমার দোকান পর্যন্ত। আবার দেখা গেল মাল বিক্রি করার উদ্দেশ্যে আমি আমাদের স্থানীয় কোনো পাশে দোকান আছে বা বাড়িতে আছে যেখানে আমি মালটা ডেলিভারি দিব, তো কী করলাম, গাড়ি ভাড়া করে আমি পাঠিয়ে দিলাম। তো এই যে গাড়ি ভাড়া লাগছে সেটাকে বলছি আমরা ক্যারেজ। তো ক্যারেজ ইনওয়ার্ড মানে আনা, বহন করে নিয়ে যাওয়া হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ড। এবার আমরা জানবো বাট্টা মানে ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট মানে ছাড়, তাই তো? তো ছাড় আরেকটা ভাষা, ভালো ভাষায় বলা হয় বাট্টা। কোনো সরকার কারবারি প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী বা চুক্তির ভিত্তিতে বিক্রয় মূল্য থেকে অথবা প্রাপ্য অর্থের ওপর যে নির্দিষ্ট হারে বা পরিমাণে অর্থ ছাড় দেওয়া হয় তাকে বাট্টা বা ডিসকাউন্ট বলা হয়।
এই বাটা বা ডিসকাউন্ট দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর ক্যাশ ডিসকাউন্ট, দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। তাহলে আমরা ক্যাশ ডিসকাউন্ট কাকে বলে সেটাই জানব। তো ক্যাশ ডিসকাউন্ট মানে হচ্ছে নগদ বাটা, নগদ বিক্রি বা নির্দিষ্ট সময়ের আগে অর্থ আদায় হলে যে ছাড় দেওয়া হয় তা হলো নগদ বাটা বা ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট মানে ব্যবসায়িক বাটা। উৎপাদনকারী বা পাইকারি ব্যবসায়ীরা দ্রব্য সামগ্রী বিক্রির সময় যে নির্দিষ্ট হারে ছাড় দেয় তা হলো ব্যবসায়িক বাটা বা ট্রেড ডিসকাউন্ট। তো এই যে সংজ্ঞাগুলো আমি আপনাদেরকে লিখালাম সেই সংজ্ঞাগুলো আপনারা পড়ুন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এর পরবর্তী ভিডিওতে আরও অনেকগুলো সংজ্ঞা আমি আপনাদেরকে লিখিয়ে দেব। এই আজকের ভিডিওতে এইটুকুই, ধন্যবাদ।